আল্লাহ তাআলার নামটা মধুর সুরে নিতেছেন আর নীল নদের পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে যুনুস মিসরি রহমাতুল্লাহি আলাইহি দেখেন যে দূর থেকে একটা বিচ্ছু নদীর তীরের দিকে আসতেছে। তো বিচ্ছুর ভাবসাব দেখে তিনি বুঝলেন যে বিচ্ছু তো এইভাবে দৌড়ায় না, হয়তো কোনো সমস্যা হয়েছে এই জন্য দৌড়াইতেছে। ভালো করে লক্ষ্য করলেন, আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি আমাদের চলার গতি কিন্তু এক এক সময় এক একটা হয়ে যায়, কি বলেন? এক এক সময় এক একটা হয়ে যায় না? যদি আমার জরুরি কোনো কাজ থাকে, ধরেন এখান থেকে পাড়াগ্রাম আমি যাব, যদি জরুরি কোনো প্রয়োজন থাকে, গাড়িও পাইতেছি না কিন্তু আমাকে অল্প সময়ের ভিতরে পাড়াগ্রাম যেতে হবে, তাহলে আমার হাঁটার গতি কিন্তু অটোমেটিক ভিন্ন হয়ে যাবে। আমি আস্তে আস্তে হাঁটব, আমাকে হাঁটার গতি দেখেই মানুষ বলবে যে জরুরি কোন কাজে মনে যাইতেছে। তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই বিচ্ছুটার দিকে তাকায়া সে যেভাবে লাফায় লাফায় আসতেছে মনে হয় জরুরি কোন কাজে সে যাইতেছে। আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্তর্দৃষ্টি দেন, অনেক কিছুই বুঝতে পারেন। তিনি ভাবলেন যে হয়তো কোনো এখানে একটা ঘটনা ঘটছে। তো বিচ্ছুটা যেই নদীর পাড়ে আসলো, নদীর কিনারায় আসলো, সাথে সাথে এই নদীর কিনারায় নদীর তলদেশ থেকে, এই নীল নদীর তলদেশ থেকে একটা কচ্ছপ ভেসে উঠল। কচ্ছপ ভেসে ওঠার সাথে সাথে এই বিচ্ছুটা লাফ দিয়ে ওই কচ্ছপের পিঠে উঠল। উঠে কচ্ছপটা বিচ্ছুকে নিয়ে নীল নদীর ওই পারে যাইতেছে। তো জুন্নুন মিসর রহমাতুল্লাহি আলাই তিনি একটা ছোট নৌকা নিলেন যে এই কচ্ছপের পিছে পিছে যাব, দেখি কি ঘটে। তো কচ্ছপের পিছে পিছে নদীর ওই পাড়ে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখলেন যে নদীর ওই পাড়ে একটা গাছের নিচে এক যুবক শুয়ে আছে, ক্লান্ত শ্রান্ত শরীর যুবক এখানে ঘুমাইতেছে। আর যুবককে সবল করার জন্য একটা বিষধর সাপ, বিষাক্ত সাপ সেখানে ফানা পেতে আছে। এই যুবক সবল মারে মারে অবস্থায় তো কচ্ছপটা নদীর ওই পারে গিয়ে লাফ দিয়ে নদীর পারে উঠে গিয়ে ওই সাপটার মাথায় বসে কয়েকটা কামড় মেরে সাপকে জমিনের মধ্যে ফালাই দিল। ফালাই দিলে সাপটা মরে গেল। সাইয়েদ মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাই এই ঘটনা উল্লেখ করে বলেন, ওরে আল্লাহর গোলাম, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কত দয়াবান, কত দয়ালু। তার এক বান্দা গাছের নিচে ঘুমাইতেছে, কোথায় হলো বিচ্ছু? নদীর ওই পারে বিচ্ছু ছিল, কিন্তু এই সাপটাকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নদীর ওই পার থেকে বিচ্ছুকে নিয়ে আসলেন। বিচ্ছুকে নিয়ে এসে তার গোলামকে বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম এই কুদরতের নিশানা দেখায় দিলেন। ওরে নবীর উম্মতের দল, তোমরা আল্লাহ তাআলার গোলামি কেন করো না? আল্লাহ তাআলার পরিচয় কি তুমি এখনো পাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু। তোমরা রাতে ঘুমাও কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম, বান্দা ঘুমায় কিন্তু আল্লাহ তাআলা ঘুমায় না। আল্লাহ তাআলা ঘুমায় না, আবার ঘুমের ভাবও দেয় না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও রাব্বুল আলামিন আমার বুঝে আসে না তুমি না ঘুমায় কেমনে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওরে মুসা তোমার কি বুঝে আসে না কেমনে আমি কেন ঘুমাই না? আমি যে কেন ঘুমাই না, শোনো, তোমার হাতে একটা কাচের গ্লাস নাও। মুসা আলাইহিসসালাম তার হাতের তালুতে একটা কাচের গ্লাস নিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঘুমকে বললেন যে, এই ঘুম, তুই মুসাকে পাকড়াও করে ফেল।
তখন মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসলো, ঘুমের একটু ভাব চলে আসলো। ঘুমের ভাব চলে আসলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের হাতটা দুর্বল হয়ে গেল, শক্তি কমে গেল, হাত থেকে গ্লাসটা পড়ে মাটিতে পড়ে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, মুসা তোর হাতে সামান্য একটা গ্লাস দিয়েছি, এই গ্লাসটা তুমি ধরে রাখতে পারো না এই ঘুমের কারণে। পরে মুসা, তাহলে তুমি আমাকে কিভাবে ঘুমাইতে বলো? আমার বান্দারা দুনিয়ার জমিনে কোন সময় নাকি আমি আল্লাহকে ডাক দিবে, কিন্তু ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি আর আমার বান্দা যদি কোনো বিপদে থাকে, আমি আল্লাহকে বুঝি আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমি তো আল্লাহ তার ডাকে সাড়া দিতে পারবো না, এই জন্য আমি ঘুমাই না। তাহলে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত দয়াবান, কত দয়ালু। তার পরিচয় দিচ্ছেন, তাদেরকে জানা দেন আমি আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা কি আমার পরিচয় এখনো খুঁজে পাও নাই? তোমার নিজের দিকে তাকায় দেখো, এই চক্ষুটা কে সৃষ্টি করলো? দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন ব্যারিস্টার, কোন জজ, কোন উকিল, কোন রাষ্ট্রপ্রধান? কুল হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামা'া ওয়াল আবসারা ওয়াল আফইদা। বলে দিন আল্লাহ তাআলা হলেন তিনি, তোমার এই চক্ষুটা সৃষ্টি করলেন যিনি, তোমার এই কান সৃষ্টি করলেন যিনি, এই চক্ষু যাকে দেয় নাই আল্লাহ তাআলা, যাকে এই চক্ষু দান করেন নাই সে চোখের মর্যাদা বুঝে, যাকে কান দান নাই সে কানের মর্যাদা বুঝে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুইটা চোখ দান করলো, ওরে গোলাম ওই আল্লাহ তাআলার পরিচয় পাও, তুমি কেমন আল্লাহ তাআলাকে ভুলে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি আমাকে এখনো চিনতে পারো নাই? তোমার নিজের দিকে তাকায় দেখো, এত সুন্দর তোমার চেহারাটা যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাগায় জাগায় তার পরিচয় তুলে ধরেছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন পড়ার জন্য আমরা চেষ্টাও করি না। যদি আমরা শুধু কোরআনের তর্জমাটাও পড়ি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন কত এমন কোন কথা বলেন না যে অস্পষ্ট, কিন্তু আমার তো 30 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, দাড়ি পেকে আমি মুরব্বি হয়ে গেলাম, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা আমি খুঁজে পাইলাম না। আমি তো দুনিয়ার পরিচয় খুব ভালোভাবে পেয়েছি, এই জন্য দুনিয়া হাসিলের জন্য আমি রাত দিন চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার পরিচয় তুলে ধরছেন, তার গোলামদেরকে বলতেছেন, আমার গোলাম আমার দিকে চলে আয়, আমাকে ভালোবাসবি, আমাকে ভালোবাসলে তোকে আমি কি দিব, আমাকে ভালোবাসলে সারা দুনিয়ার সব কিছু তোর ভালো হয়ে যাবে। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন। এখন কথা হলো আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসবো কিভাবে, কি বলেন? আমি যদি ঢাকা যাইতে চাই, বলো আমি ঢাকা যাব, এখন ঢাকার দিকে যে রাস্তা, এই রাস্তা না ধরে যদি আমি
অন্যদিকে নবাবগঞ্জ যে রাস্তাটা গেছে তাহলে কি আমি ঢাকায় যাইতে পারবো? না, যাইতে পারবো না। তাহলে ঢাকায় যাইতে হলে ঢাকার রাস্তাকে আমাকে ধরতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা চায় না এরকম কোন মানুষ নাই, শুধু মুসলমান না, হিন্দুরাও আল্লাহ তাআলার ভালোবাসা চায়। কি জানেন, চায় না? ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে এই যে তোমরা যে মূর্তির পূজা করতেছো কি জন্য? তাই মূর্তিগুলো আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবে, আমরা তো সরাসরি আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো না। তারা সুন্দর একটা যুক্তি দেয়, দেখেন যুক্তি কত সুন্দর যুক্তি দেয়। তাই প্রধানমন্ত্রীর কাছে কি আমরা যাইতে পারি? কি বলেন, প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আপনি যাইতে পারেন? প্রধানমন্ত্রীর কাছে যদি আপনাকে যাইতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে একটা মাধ্যম ধরতে হবে, চেয়ারম্যানকে ধরতে হবে, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে ধরবেন, উনি ধরবেন এমপিকে, এমপি ধরবেন মন্ত্রীকে, মন্ত্রী গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবে যে আপনার সাথে এই দরিকান্দার চক দরিকান্দার অমুক ব্যক্তি দেখা করতে চায়, কিছু কথা বলতে চায়। মাধ্যম ধরতে হয় না? হিন্দুরা বলে যে আল্লাহর কাছে সরাসরি তো আমরা যেতে পারবো না, এই জন্য এই মূর্তিগুলো যে আছে এই মূর্তিগুলোকে আমরা পূজা করি, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। দেখেন কত বড় যুক্তি, কিন্তু এইগুলা কোনো যুক্তি হলো? এগুলো খোরা যুক্তি। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নিজেই বলতেছেন যে আমাকে ভালোবাসতে হলে দুনিয়ার কোনো মাধ্যম ধরতে হবে না, আমাকে ভালোবাসতে হলে মূর্তি পূজা করা লাগবে না, আমাকে ভালোবাসতে হলে ভাস্কর্য পূজা করা লাগবে না। আমাকে ভালোবাসতে হলে কোন মানুষের মাধ্যম ধরা লাগবে না। আমি আল্লাহকে ডাক দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহীম। এখানে আল্লাহ তাআলা কোন মাধ্যম ধরতে বলেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার দিকে ফিরে আসো, আমাকে ডাকো, আমি তোমাকে ভালোবাসা দিব। তাহলে আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে পন্থা বলে দিয়েছেন সেই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। কি বলেন, নাকি ভিন্ন পন্থায় আমরা আল্লাহ তাআলা ভালোবাসা পাবো? না, ভিন্ন পন্থায় আমরা আল্লাহ ভালোবাসা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে তোমরা আমার ভালোবাসা যদি পাইতে চাও তাহলে একটা কাজ করতে হবে। কাজ কয়টা? একটা। আল্লাহর ভালোবাসার জন্য কাজ হলো একটা। যদি আপনাকে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা কাজের কথা বলে তাহলে ঘাবড়ায় যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমাকে বেশি কাজ করা লাগবে না, কাজ করা লাগবে কয়টা? এই একটা সবক নিয়ে আমরা আজকে এখান থেকে যাব। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين بلتسم هنوبي أمر مدرك جنادم جريتم الله كيف هل وشتتاو তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ কর। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ভালোবাসা শুরু করবেন
রাসূলে যখন তুমি আনুগত্য করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন, তোমার অতীত জীবনের যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কাজ করতে হবে কয়টা? একটা মাত্র, একটা বেশি কাজ করা লাগবে না। কাজ কয়টা? একটা। কাজটা কি? রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে অনুসরণ করতে হবে কার? রাসূলে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? হায় হায়, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিন্তু আমাদের ভিতরে রাসূলের কোনো আলামত নাই, নিদর্শন নাই। আল্লাহর ভালোবাসা পেতে চাই, ওই যে মাজারে যাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর রাসূলের কোনো নিদর্শন আমার ভিতরে নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে রাসূলের ভালোবাসা আমার ভিতরে আছে কিনা এর আলামত কি? আলামাতু হুব্বিল্লাহি হুব্বুল কুরআন ওয়া আলামাতু হুব্বুল কুরআনি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলামাতু حب النبي صلى الله عليه وسلم حب السنة إمام قرطبي رحمة الله عليه بولين دنيا منوش تمرا الله كي بھر وشت چاو تولي تمرا بھتر الله بھر وشا سکنا رسول بھر وشا سکنا كي باب بھجبا تنی ایک تی مولنی تی اللہ کرن তিনি বলেন যে আল্লাহ তাআলার ভালোবাসার আলামত হলো কোরআনকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার আলামত কি? কোরআনকে ভালোবাসা। এই যে আপনারা যে কোরআনকে ভালোবাসেন এর আলামত হলো, আল্লাহ তাআলাকে যে ভালোবাসেন এর আলামত হলো এই যে কোরআন শোনার একটা ব্যবস্থা করছে। এটা আমার কথা না, তো বড় একজন মুফাসসিরের কথা। তিনি এই আয়াতের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহর ভালোবাসার আলামত হলো কোরআনকে ভালোবাসা। তাহলে এই মাহফিলের আয়োজন করা এটা কার ভালোবাসায় করছেন? আল্লাহর ভালোবাসা। তাহলে বোঝা গেল যে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহর ভালোবাসা আছে বিধায় আমরা কোরআন শোনার একটা ব্যবস্থা করতেছি। আর কোরআন কে ভালোবাসার আলামত হলো আলামাতু হুব্বিল্লাহ, আলামাতু হুব্বুল কোরআনি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কে ভালোবাসার আলামত হলো রাসূল কে ভালোবাসা, আর রাসূল কে ভালোবাসার আলামত হলো রাসূলের সুন্নাত কে ভালোবাসা। রাসূলের সুন্নাত কে যদি কেউ ভালোবাসে তাহলে তার পরিণাম কি? সে কি পুরস্কার পাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. پیغمبر صلی اللہ علیہ وسلم বলেন যদি কেউ আমার সুন্নতকে ভালোবাসে তাহলে সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। আল্লাহকে ভালোবাসতে হতে আমাদের রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলের ভালোবাসার নিদর্শন হলো রাসূলের সুন্নতকে ভালোবাসা। রাসূলের সুন্নতকে আমরা ভালোবাসি কিনা, আমাদের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নত আছে কিনা একটু তাকায় দেখ। আমরা তো আল্লাহ রাসূলের সুন্নতের ভালোবাসার দাবিদার করি। আমি দুনিয়ার জমিনে যাকে ভালোবাসি, দুনিয়ার জমিনে যদি আমি কোনো মেয়েকে ভালোবাসি তাহলে এই ভালোবাসার আলামত হয় কি? ওই মেয়েকে, ওই মেয়ে যদি আমাকে বলে আজকে তুমি সাদা শার্ট আর কালো প্যান্ট পরবা আর সাদা শার্টের সাথে লাল টাই পরবা, সে এই কথা বলার সাথে সাথে এই তার সাথে দেখা করার জন্য আমি সুন্দর ধবধবে সাদা শার্ট করি আর সাদা শার্টের সাথে লাল টাই বল মানায় খুব সুন্দর দেখা যায়, সাদা শার্টের সাথে আবার যদি
কালো প্যান্ট পরে সেটা অনেক সুন্দর দেখা যায়। তাহলে আমি এই সাদা শার্ট লাল টাই আর কালো প্যান্ট কি জন্য করেছি? আমার ভালোবাসার মানুষ আমাকে পড়তে বলেছে তাই আমি পড়েছি। আমাদের ভালোবাসার ব্যক্তি হলেন আমাদের রাসূল। আমাদের রাসূল বলতেছেন আরে আমার উম্মত, দুনিয়ার পিছনে আর কত দৌড়াইবা, তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। রাসূলের সুন্নতের ভিতরে জীবন আদর্শের ভিতরে সর্বপ্রথম হলো আল্লাহর গোলামী করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তার উম্মতকে জানা দিচ্ছেন ওরে আমার উম্মতের দল, আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে যাও তাহলে নামাজ পড়ো। রাসূলের আদর্শের ভিতরে, জীবন আদর্শের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। পাঁচ ওয়াক্ত নামাজের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দিকে আহ্বান করেছেন। এই যে মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে দেখতেছে নামাজের দিকে, কিন্তু আমরা গাফেল বেখবর। আমরা সফলতা অর্জন করতে চাই, আমি শুরুতে একটা কথা বলেছি যে সফলতার সকল চাবিকাঠি আল্লাহর হাতে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল চাবিকাঠি হলো আমার আল্লাহর হাতে। তাহলে যদি আমাকে দুনিয়া পাইতে হয় তাহলে আল্লাহর কাছে আমাকে চলে যেতে হবে। যদি আমি দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে চাই তাহলে আমাকে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার এক নম্বর মাধ্যম হলো আল্লাহ তাআলার গোলামি করা। আর আল্লাহ তাআলার গোলামের ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছেড়ে দিয়ে আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা কেমন করে করব, কিভাবে করব, কেমন করে করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বোঝানোর জন্য কোরআনের ভিতরে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়া দিয়ে উদাহরণ দিয়েছেন, ওরে আমার গোলাম আমাকে কেমন গোলামি করবা। দেখো একটা হাইওয়ান জানোয়ার, অবুজ একটা জানোয়ার তার মালিকের কিভাবে গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে সূরায়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে, ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করে সূরা আদিয়াত। এই সূরার ভিতরে ঘোড়া দিয়ে উদাহরণ দেন যে তুমি আমার ঘোড়ামি করতেছ না, অথচ একটা ঘোড়া, ঘোড়াকে আমরা চিনি না, চিনি এই ঘোড়া তার প্রভু ভক্তি কেমন ভাবে প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়ার উদাহরণ দিয়ে বুঝাইতেছেন যে ঘোড়া তার মালিকের কেমন আনুগত্য করে। শপথ ওই সমস্ত ঘোড়ার যারা উর্দুর শেষে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে বুঝাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াকে সৃষ্টি করলেন, তোমার হাতে দিয়ে দিলেন যে এর থেকে তুমি ফায়দা অর্জন করবা। তো মালিকে যখন তাকে হুকুম করে তখন কিন্তু ঘোড়া দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এর উদাহরণ দিয়ে বুঝাইতেছেন। একটা ঘোড়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সে হাঁপায় যায়, এরপরও মালিককে বলে না যে আমি হাঁপায় গেছি আর দৌড়াইতে পারবো না, বলে তার মালিককে বলে না।
জানি হাঁপাই গেছি আর দৌড়াইতে পারবো না। তো এই ঘোড়ার সৃষ্টিকর্তা কি? তার মনিব, তার মালিক কি বলেন? দুনিয়ার কোন মানুষ ঘোড়ার সৃষ্টিকর্তা? ঘোড়াকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলে আদিয়াত দরহা ফালমুরিয়াত কদহা ফালমুগিরাত সুবহা। যে এই ঘোড়া তার মালিক যখন তাকে বলে, যে ভোরবেলা যখন তাকে বের করে বলে যে চলো, তখন ওই ভোরবেলা এই ঘোড়া বলে না যে না আমার ঘুম হয়নি আমি যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডাকতে বলছেন, ওই গোলাম এই যে ঘোড়ার মালিক ভোরবেলা ঘোড়াকে ডাক দিয়ে বলতেছে ঘোড়া বের হ, চলো মুখে যাইতে হবে। সকালবেলা ভোরবেলা এই ঘোড়া বের হয় তার মালিকের নির্দেশে যে অমুক জায়গায় যাইতে হবে, হামলা করতে হবে শত্রু দলের উপর। তো ভোরে ভোরে ডাক দেয়, তো ঘোড়া তখন বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার গোলামদেরকে বুঝাচ্ছেন যে ঘোড়া তো ভোরবেলা বের হয়ে গেল কিন্তু তার মালিকের কাছে কোনো আপত্তি করলো না। আরে আমার গোলাম, আমি তোমাকে ভোরে ফজরের নামাজের সময় আমি তোমাকে ডাকি কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও না, আমার ডাকে সাড়া না দিয়ে তুমি ঘুমায় থাকো। ওই যে অবলা একটা প্রাণী ঘোড়া, এই ঘোড়া কিন্তু তার মালিকের ডাকে সাড়া দিয়ে তার মালিক যেই দিকে যাইতে বলতেছে সে যে সেই দিকে যাচ্ছে। والمغيرات سبحا فأثرن به نقعا إن الإنسان لربه لكنود الله رب العالمين بلتسن منوش برما شكر غلام أمي تمك يتو نعم الدلام يتو نعم الدلام أمار حجر نعم تربيتر تمي دبيعشو كنت أمي مالك تمي داكنا আমি আল্লাহ তোমাকে দেখতেছি তুমি আমার ডাকে সাড়া দাও না। আরে ঘোড়াটা তার মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের নির্দেশ পালন করতেছে। তো মানুষ আল্লাহ তাআলা ডাকে কেন সাড়া দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়র লাশাদীদ। আমার ডাকে সাড়া না দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে, দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে পড়েছে, এত আসক্ত হয়ে পড়েছে যে আমি মালিককে ভুলে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে। ওরে নবীর উম্মতের দল, তুমি আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার গোলামি করতেছো, দুনিয়ার জনের পিছনে তুমি ব্যস্ত হয়ে পড়েছ, তুমি ভাবছো যে এই ধন সম্পদ তোমাকে চিরস্থায়ী করবে। ধন সম্পদ দিয়ে সব কিছু হয় না, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। টাকা পয়সা দিয়ে কালো চুলকে সাদা করা যায়, কালো দাড়িকে সাদা চুলকে কালো করা যায়, সাদা দাড়িকে কালো করা যায়, চামড়া টেনে যুবকের মতো হওয়া যায় কিন্তু যৌবন ফেরানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে বলতেছেন যে সম্পদের প্রতি তোমার এত ধারণা যে সম্পদ তোমাকে স্থায়ী করে ফেলবে। কাল্লা, না না না, কখনো সম্ভব না, সম্পদ তোমাকে চিরস্থায়ী করবে না। এই সম্পদ একদিন তোমাকে দুনিয়া থেকে লাথি মেরে বিদায় করে দিবে। কাল্লা লা ইমবাদান্না ফিল হুতামা, দুনিয়া তুমি থাকতে চাইলেও থাকতে পারবে না, এক পর্যায়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যার নামে চলে যাইবা, দুনিয়ার জমিনে থাকতে চাইলেও থাকতে পারবা না। আমরা দুনিয়াতে শান্তি খুঁজি, কি বলেন? শান্তি খুঁজি না? শান্তি খুঁজি, কিন্তু শান্তি কোথায় এই জিনিসটাও আমরা জানি না। ইসলামও নাই, শান্তিও নাই। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাই, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই, তিনি একটা ঘটনা উল্লেখ করেন যে শান্তি যেখানে আমরা ওইখানে যাচ্ছি না, আমরা ঘুরে ফিরে
অন্যদিকে যাচ্ছি যেখানে শান্তি নাই ওইখানে আমরা যাচ্ছি। তিনি একটা বাস্তব ঘটনা দিয়ে উদাহরণ দেন যে বাংলাদেশের এক ব্যক্তির সাথে বন্ধুত্ব হয়ে গেছে পাকিস্তানের কাবুলের এক ব্যক্তির। তো ওই ব্যক্তির বন্ধু হলো কাবুলের, পাকিস্তানের কাবুলের একজন ব্যক্তি হলো বাংলাদেশের এক ব্যক্তির বন্ধু। তো দুই ব্যক্তির বিষয়ে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধু হয়ে গেলে বন্ধু বন্ধুকে দাওয়াত দেয় না? কি বলেন, দাওয়াত দেয়? আপনার বন্ধুকে যেরকম দাওয়াত দেন তো ওই ব্যক্তিও তার বন্ধুকে দাওয়াত দিছে, বলছে বন্ধু তুমি আমার দেশে আসবা, আমার দেশটা একটু দেখে যাও। তখন ওই কাবুলের, পাকিস্তানের ওই কাবুলের ব্যক্তি আসছে বাংলাদেশে, আসছে এমন মৌসুমে আসছে যে সময় কোনো ফলমূল কিছুই পাওয়া যায় না। তো বন্ধু আসছে, বন্ধুর খুব মেহমানদারি করতেছে, পোলাও কোরমা যা কিছু খাওয়ানো দরকার সব খাওয়াইতেছে। তো ওই পাকিস্তানের কাবুলি ব্যক্তি বলতেছে, বন্ধু বলতেছে যে বন্ধু তোমাদের বাংলাদেশে তো আসলাম কিন্তু কোনো ফল তো খাওয়াইলা না। তো বাঙালি বন্ধু বলতেছে যে দোস্ত তুমি এমন সময় আসছো যে সময় কোনো ফল পাওয়া যায় না, কোনো ফল পাওয়া যায় না, এখন তোমাকে আমি কি ফল খাওয়াবো। এই বন্ধুকে নিয়ে বাজারে গেছে ঘুরতে, ঘুরতে ঘুরতে এই পাকিস্তানের কাবুলের ব্যক্তি দেখে যে এক ব্যক্তি কিছু নারিকেল নিয়ে বসে আছে। নারিকেল তো সারা বছরই পাওয়া যায়, কি বলেন, পাওয়া যায় না? নারিকেল সারা বছরই পাওয়া যায়। তো নারিকেল নিয়ে বসে আছে, তো কাবুলি বলতেছে ইয়ার ইয়ে কেয়া হ্যাঁ, নারিকেল হ্যাঁ, নারিকেল কি আচ্ছি ফল হ্যাঁ। তো দোস্ত বলতেছে এ ফল নেই, খাতা হ্যাঁ, কি খাওয়া যায়? তখন বাংলাদেশি বন্ধু বলতেছে হ্যাঁ এটা তো খাওয়া যায়। তো ওই বাঙালি বন্ধু তাকে নিয়ে বাজারে ঘুরতেছে, দেখছে নারিকেল ভালোই দেখা যায়, বড় দেখা যায়, বন্ধুর কাছে জিজ্ঞাসা করে খাওয়া যায়? হ্যাঁ খাওয়াও যায়। তো ওই বন্ধু বাজার করার তালে ব্যস্ত আছে, তো পিছন দিয়ে সে বন্ধুকে ফাঁকি দিয়ে দোকানদারের কাছে আসছে, আইসা ভালো ঝুনা একটা নারিকেল নিছে পাকা নিয়ে। সে এবার ভাবতেছে খুব মজা করে খাবো, ফল তো কোনো পাই না, এই একটা পাইছি। সেই নারিকেলটা নিয়ে বাজারের এক কোনায় চলে গেছে, এক আড়ালে চলে গেছে। আড়ালে চলে গিয়ে নারিকেলটা এখন কিভাবে খাবে, সে তো কখনো নারিকেল দেখেও নাই, খায়ও নাই। তো নারিকেল খাওয়ার জন্য সে এক কোনায় চলে গেছে। বাজারের এক কোনায় গিয়ে এই নারিকেলটাকে, সুবাটাকে ছাড়ানোর জন্য সে কামড়ায় কামড়ায় সুবাটা ছাড়াইতেছে। নারিকেল সুবা যদি মুখ দিয়ে কামড়ায় ছিলায় তাহলে কি অবস্থা হবে মুখের? কিছুক্ষণ পর ছিলানো শেষ হয়েছে, সে নারিকেল সুবাটা কামড় দেয় আর টান দিয়ে ছাড়ায় আর চিবায়, দেখে রস টস কিছুই নেই। তবে ব্যক্তি বলতেছে এ কেসা ফল হ্যাঁ, এ কেমন ফল, মজা মজা নেই, আতা কোনো স্বাদেই লাগে না। এইভাবে কিছুক্ষণ পর ওই নারিকেলটা বের হয়েছে, দেখে যে টন টন করে আওয়াজ হয়, এটা তো আরো শক্ত। তো নারিকেলটা দূরে সে নিক্ষেপ করছে, ফেলাই দিছে, আর সামনে তার শোভাগুলো পড়ে আছে। তো ওই বাঙালি বন্ধু সে টেনশন টেনশনে পড়ে গেছে যে বন্ধুটাকে তো হারায় ফেললাম, কোথায় গেল? পুরো বাজার হন্য হন্য হয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে যে বাজারের এক কোনায় এক চিপা গুলিতে বসে বসে কান্না করতেছে। আইসা দেখে তার মুখের অবস্থা খারাপ, মুখ ফেটে, জিব্বা ফেটে, ঠোঁট ফেটে, রক্ত বের হইতেছে। বাঙালি বন্ধু এসে বলতেছে ইয়ার কে হুয়া? তো ওই পাকিস্তানের কাবুলি ব্যক্তি বলতেছে যে বন্ধু এই ফলটা খাওয়ার জন্য তোমাকে ফাঁকি দিয়ে আমি এখানে চলে আসছি, তো ফলটাকে খাওয়ার জন্য আমি এখানে আসছি, আইসা আমার এই যে অবস্থা হয়েছে। তো বাঙালি বন্ধু বলতেছে
যারে বন্ধু দোস্ত এটা খাওয়ার সিস্টেম তো এই না। তখন সে নারিকেলটা ভাঙলো, ভেঙে গ্লাসের ভিতরে পানিটা রাখলো, এরপর নারিকেল বের করে তাকে একটু খাওয়াইলো, খাইয়ে দেখো। তখন ওই বন্ধু পানিটা পান করার পর এরপর নারিকেল একটু খাওয়ার পর দেখে খুব টেস্ট। তখন বলতেছে এ আচ্ছি ফল হ্যাঁ, খুব মজা আতা হ্যায়, তো খুব ভালো ফল, খুব স্বাদ লাগে। তো শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাই এই ঘটনাকে উল্লেখ করে বলতেছেন যে ও দুনিয়ার মানুষ, এই কাবুলি ব্যক্তি এই নারিকেলের স্বাদ বুঝে নাই, নারিকেলটার মজা কোথায় সে এটা বুঝে নাই, জানে নাই, ভিন্ন পন্থায় সে চেষ্টা করছে এটার মজা নেওয়ার জন্য, স্বাদ নেওয়ার জন্য। সে স্বাদের পরিবর্তে সে ব্যথা পাইছে, কিন্তু ও দুনিয়ার মানুষ শান্তি যেখানে সেখানে আমরা যাই না। শান্তি হলো রাসূলের সুন্নতের ভিতরে, শান্তি হলো রাসূলের আদর্শের ভিতরে। রাসূলের আদর্শকে যদি আমি গ্রহণ করে নেই তাহলে আমার জীবনে শান্তি আসবে, রাসূলের আদর্শকে যদি আমি গ্রহণ করে নেই তাহলে দুনিয়ার জীবনে আমার কামিয়াবি হবে, আখিরাতের জীবনে আমি কামিয়াবি হব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এই কোরআনের এই আয়াতের ভিতরে বুঝাইতেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুক। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, তিনি এখন আলোচনা করবেন। তা আমরা হযরতের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনব। তো এদিক সেদিক যারা আছে আমরা চলে আসি। হযরতের আলোচনা তো আপনারা এর আগে শুনছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, খুব সুন্দর আলোচনা করেন। আমিও হযরতের আলোচনার প্রতি খুবই মুগ্ধ। আমরা হযরতের জন্য একটা স্বাগতম জানাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান মেহমানের আগমন, সুচ্চার স্বাগতম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের পেয়ারা উম্মত হওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।